নমস্কার বন্ধুরা, হোমিও হেলথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হলো কনজাংটিভাইটিস, অর্থাৎ যাকে আমরা অনেকে জয় বাংলা বলি, অনেকে চোখ ওঠাও বলি। আজকে আমরা কনজাংটিভাইটিসের ওপর আলোচনা করব ও তার লক্ষণ অনুযায়ী কি কি হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব। চোখের সাদা অংশটি হলো কনজাংটিভা। এই অংশে যদি কোনোভাবে ইনফেকশন হয় তখন সাদা অংশটি লাল হয়ে ওঠে। অনেক কারণেই কনজাংটিভাইটিস হতে পারে, ঠান্ডা থেকে গরম পড়ার সময় অথবা একবার ঠান্ডা একবার গরম এই রকম আবহাওয়ার সময় আমাদের পরিবেশে ভাইরাসজনিত রোগে প্রাদুর্ভাব বেশি হয়। সেই রকমই একটি রোগ হলো কনজাংটিভাইটিস। এটি ভাইরাস, ব্যাকটেরিয়া এবং অ্যালার্জির কারণে হতে পারে। সাধারণভাবে চোখের এই সমস্যাটি খুব একটা ক্ষতিকারক না হলেও সঠিক চিকিৎসার অভাবে কিন্তু এই সমস্যা থেকে চোখের মারাত্মক সংক্রমণ হতে পারে। চোখের এই ইনফেকশনের সমস্যা যার হয় সেই জানে কি কষ্ট তাকে পেতে হয়। প্রচণ্ড ব্যথা তো থাকেই, পাশাপাশি চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে জল পড়া, কটকট করা, চোখে পিচুটি জমা, জ্বালা করা, চুলকানি ইত্যাদি সমস্যা তাদের দেখা দেয়। এই সমস্যা কারো মধ্যে যদি দেখা দেয় তাহলে কিছু সাধারণ সমস্যা স্বাস্থ্যবিধি থাকে, সেগুলো মেনে চলা উচিত। সেগুলো মেনে চললে সমস্যা কিছুটা কম হয়। যেগুলোর মধ্যে রয়েছে, সকালে ঘুম থেকে উঠে চোখের পাতা যদি জুড়ে যায় তাহলে হালকা গরম জলে তুলো ভিজিয়ে চোখের পাতা ধীরে ধীরে পরিষ্কার করতে হবে। জোর করে তাড়াহুড়ো করে খুলতে গেলে আঘাত লেগে রক্তপাত কিন্তু হতে পারে। চোখ ঘষা বা চোখে হাত দেওয়া একেবারেই উচিত হবে না। অপরিষ্কার কিছু চোখের জন্য ব্যবহার করা যাবে না, এতে সংক্রমণের বাড়াবাড়ি হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। মাঝে মাঝে চোখে জলের সাহায্যে পরিষ্কার করতে হবে। অযথা রোদে ঘোরা একদমই ঠিক না। রোদে গেলে ছাতা এবং সানগ্লাস ব্যবহার করা অবশ্যই উচিত। রোগটি সংক্রামক, তাই বাচ্চাদের থেকে যতটা সম্ভব দূরে থাকা যায় ততটাই দূরে থাকতে হবে। তাদের শরীরের সংস্পর্শে না থাকাটাই ভালো। সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অ্যালার্জি থেকেই এই সমস্যা তৈরি হয়। তবে কি কি ভাইরাস, কি কি ব্যাকটেরিয়া রয়েছে সেটা আমরা বিস্তারিত জানাবো। কনজাংটিভাইটিসের বিভিন্ন ধরন হয়। ব্যাকটেরিয়াল যে কনজাংটিভাইটিস হয়েছে সেটা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট বা সংক্রমিতই বলা যায়, যার মধ্যে রয়েছে স্ট্যাফিলোকক্কাস এবং স্ট্রেপটোকক্কাস ব্যাকটেরিয়া। এবার রয়েছে ভাইরাল কনজাংটিভাইটিস। এটি বেশিরভাগ ঠান্ডার সাথে সম্পর্কযুক্ত। এটি এডেনোভাইরাস নামক ভাইরাসের কারণে হতে দেখা যায়। ক্ল্যামিডিয়া কনজাংটিভাইটিস, ক্ল্যামিডিয়া নামক একটি জীব দ্বারা সৃষ্ট। এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এই জীবটি শরীরের অন্যান্য অংশকেও প্রভাবিত করতে পারে। যৌন সংক্রমণ অনেক সময় এই জীবের কারণে হয়। অ্যালার্জিক কনজাংটিভাইটিস, এটি সেই সব লোকেদের ক্ষেত্রে বেশি দেখা যায় যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, যেমন হাঁপানি, একজিমা ইত্যাদি। এটি ধুলো, কসমেটিক জাতীয় কোনো অ্যান্টিজেনের কারণে সাধারণত দেখা যায়। এটি অ্যালার্জিক রাইনিটিসের অন্তর্ভুক্ত হিসেবে ধরা হয়। এবার আমরা এই কনজাংটিভাইটিসের কি কি লক্ষণ রয়েছে, অর্থাৎ কি দেখে আমরা বুঝবো যে আমাদের কনজাংটিভাইটিস হয়েছে। চোখের সাদা যে অংশ সেটা লাল হয়ে যাওয়া, চোখে অনবরত জল পড়তে থাকা, পিচুটি জমতে থাকা, রাতে ঘুমের মধ্যে ঘন হলুদ স্রাব যার কারণে সকালে চোখ বন্ধ, চোখে সাদা স্রাব, চোখ জ্বালা করা, চোখের ভেতর বালি পড়া যার কারণে কিরকিরে বা খচখচে অনুভূতি, আলোর প্রতি সংবেদনশীলতা, চোখ ঘষতে থাকা বা চোখ ঘষার তাগিদ। এই সমস্যাগুলোই সাধারণত দেখলে আমাদের বুঝতে হবে যে কোনো রকম সংক্রমণের কারণে কনজাংটিভাইটিস হয়েছে। হোমিওপ্যাথিতে এই সমস্যার প্রদাহ, ব্যথা এবং অস্বস্তি কমিয়ে আনতে সাহায্য করে। উপসর্গ ও লক্ষণ অনুযায়ী ঠিক মেডিসিন ব্যবহার করলে এটি এক সপ্তাহের কম সময়ের মধ্যে ঠিক হয়ে যায়। তবে এটি রোগীর মধ্যে ভিন্ন ভিন্ন উপসর্গ হিসেবে দেখা দিতে পারে,
তাই ঠিক মেডিসিন নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই সমস্যা কারোর মধ্যে দেখা দিলে খুব তাড়াতাড়ি চিকিৎসা প্রয়োজন, চিকিৎসা করলে তাহলে সংক্রমণের বাড়াবাড়ি অতটা হবে না, তাড়াতাড়ি সেরে উঠবে। এবার লক্ষণ অনুযায়ী কি কি হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে সেগুলো একবার দেখে নিই। সব মেডিসিন ব্যবহার করা যায় না, যেই লক্ষণ যেই ব্যক্তির সাথে মেলে সেই মেডিসিনই ব্যবহার করতে হয়। এবার কি কি খাওয়ার নিয়ম রয়েছে তার উপর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনাদের সুবিধার্থে আপনারা সেটা দেখে নিতে পারেন। প্রথম যে মেডিসিন আছে তার লক্ষণের লক্ষণগুলো আগে বলে নিই। চোখের ভেতরে ক্যানথাস এরিয়া লাল এবং ফোলা থাকে, দৃষ্টি ঝাপসা, উষ্ণ বা গরম পরিবেশে চোখে ফটোফোবিয়ার সমস্যা, চোখের স্থিরতা বজায় রাখতে সমস্যা, গরম পরিবেশে সমস্যা আরো খারাপ হয়ে যায়, সিলিয়ারি পেশিগুলি সমস্যা দেখা দেয়, চোখ থেকে হলদে অশ্রু বা স্রাব বের হয়, চোখ বন্ধ রাখলে ভালো লাগে ও চোখে দুর্বল অনুভূতি হয়, কর্নিয়াতে ঘা, তীব্র কড়কড়ে বা খচখচে চোখে বালির অনুভূতি। যদি এই লক্ষণগুলো থাকে তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হবে আর্জেন্টাম নাইট্রিকা 30। এটি সারাদিনে দুই থেকে তিনবার 2 ফোঁটা করে নিতে থাকলে এই সমস্যা ঠিক হয়ে যাবে। চোখের পাতা ভারী এবং তাতে ক্ষত বা ঘা যদি থাকে, চোখের পেশি দুর্বল এবং যদি টান টান মনে হয়, চোখে যদি জ্বলুনি থাকে, সবকিছুই যদি ঝাপসা মনে হয় বা চোখের মধ্যে এক ধরনের হিজিবিজি অনুভূতি হয়, জ্বলন যদি চোখের ভেতর থাকে, এক ধরনের শক্ত ভাব এবং চোখ থেকে জল পড়ে এবং সেই যে জল পড়ে সেটা যদি জ্বলুনিযুক্ত বা ঝাঁঝালো গন্ধযুক্ত হয় বা স্কিনে পড়লে যদি জ্বালা করে, চোখে কোনো ফোলা থাকে এক ধরনের ও নিচের দিকে তাকালে যদি চোখে ব্যথা হয়, তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হবে নেট্রামুর 30। এটি 2 থেকে 3 বার 2 ফোঁটা করে নিতে থাকলে এই সমস্যার জন্য ভালো কাজ দেয়। চোখের ফোলা ভাব, সেখানে লাল হয়ে যাওয়া, চোখে জ্বালা ভাব ও যন্ত্রণার অনুভূতি, চোখের যদি কনজাংটিভা উজ্জ্বল লাল এবং ফোলা থাকে, গরম যদি অশ্রুপাত হয় চোখ থেকে, ফটোফোবিয়ার যদি সমস্যা থাকে, চোখের চারিদিকে যদি তীক্ষ্ণ যন্ত্রণা হয়, হঠাৎ তীক্ষ্ণ যন্ত্রণা যদি ফোলার চারিদিকে শুরু হয়ে যায়, রোগী যদি ঠান্ডা জলে স্নান করলে আরাম লাগে কিন্তু গরম আবহাওয়াতে যদি রোগীর সমস্যা বাড়ে বা আরো খারাপ হয়, তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হল এপিস মেলিফিকা 30। এটি 2 থেকে 3 বার 2 ফোঁটা করে সারাদিনে নিলে এই সমস্যায় ভালো কাজ দেয়। চোখের প্রদাহের জন্য আর একটি মেডিসিন যেটার কথা বলছি, সেই মেডিসিনটি খুব ভালো কাজ করে। বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডা বাতাস বা চোখে আঘাতের ফলে সমস্যা যদি দেখা দেয়, এছাড়া চোখে লাল ভাব, তীব্র চোখের ব্যথা, চোখ ফোলা, চোখের পাতা ফোলা ও চোখের মধ্যে এক ধরনের শুষ্কতা, খোলা হাওয়া ভালো লাগে, গরম আবহাওয়া বা গরম পরিবেশে রোগীর সমস্যা বাড়ে, সন্ধ্যায় ও রাতের দিকে শুষ্ক হাওয়াতে সমস্যা যদি রোগীর হয়, তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হলো অ্যাকোনাইট ন্যাপ 30। এটি 2 থেকে 3 বার 2 ফোঁটা করে নিলে এই সমস্যাগুলি থাকলে তাদের জন্য খুব ভালো কাজ দেয়। চোখে দাগ এবং নাকের শ্লেষ্মা ঝিল্লির ওপর যদি দেখা যায় সমস্যাটি, অ্যালার্জিটিক কনজাংটিভাইটিসের সমস্যাতে ভালো কাজ করে। নেক্সট যে মেডিসিনের কথাটি বলছি সেটি, চোখে জল পড়তে থাকে যা সংলগ্ন ত্বকে জ্বালার অনুভূতি ঘটায়, চোখের পাতা জ্বালা, চোখ ফোলা, অনবরত তীব্র এবং ঘন ঘন জল পড়তে থাকা, চোখের পিচুটি কাটা যা চোখের জলের সাথে বেরিয়ে যাওয়া, সাথে যদি মাথা ব্যথা, আলোর সংস্পর্শে বৃদ্ধি পায়, অন্ধকার এবং কফি খেলে রোগীর যদি আরাম লাগে, তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হলো ইউফ্রেসিয়া অফিসিনালিস 30। এটি 2 থেকে 3 বার 2 ফোঁটা করে দিলে এই ধরনের সমস্যাতে ভালো কাজ করে।
স্নায়ুতন্ত্রের খিঁচুনি ও ব্যথার মতো উপসর্গে আরেকটি মেডিসিন রয়েছে যেটি খুব ভালো কাজ করে। এছাড়াও চোখে যদি ব্যথা ও ফুলে যাওয়ার সমস্যা, ফুলে যাওয়া অংশ যদি চকচক করে বা টসটস করে, শুয়ে থাকলে বা শুয়ে থাকা অবস্থায় চোখে ব্যথা যদি অনুভব হয়, স্পর্শ, কোন রকম চিৎকার চেঁচামেচি ও শুয়ে থাকলে যদি সমস্যা বাড়ে এবং বসে থাকলে যদি রোগীর আরাম লাগে, তাহলে কার্যকরী মেডিসিন হবে বেলেডোনা 30। এটি 2 থেকে 3 বার 2 ফোঁটা করে নিলে এই সমস্যার জন্য ভালো কাজ দেবে। এবার যে মেডিসিনের কথা বলবো, অনুমানের উপর নির্ভর করে মেডিসিনটি বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হয় এই সমস্যায়। অর্থাৎ যদি রোগীর সমস্যা এবং উপসর্গ ঠিক করে বুঝতে না পারে তাহলে এই মেডিসিনটি দেওয়া যায়। তার সাথে কিছু লক্ষণ রয়েছে, যেগুলো হলো রোগীর আত্মহত্যার প্রবণতা, রোগীর সবসময় দুঃখিত মনোভাব ও বিষণ্ণতা রোগীর মধ্যে কাজ করে, এছাড়াও কর্নিয়া রক্তাভ, চোখের প্রদাহ, চোখ থেকে পুঁজের মতো স্রাব নির্গত, দৃষ্টি ঝাপসা, চোখের সামনে উজ্জ্বল গোলাকার এক ধরনের অনুভূতি, ঠান্ডা অবস্থা বা ঠান্ডা আবহাওয়া বা ঠান্ডা পরিবেশে খারাপ লাগে এবং গরম পরিবেশে ভালো লাগে। যদি এই সমস্যা থাকে তাহলে কার্যকরী মেডিসিন হবে হিপারসালফার 30। এটি 2 থেকে 3 বার 2 ফোঁটা করে নিলে এই সমস্যাগুলো থাকলে এবং যদি রোগীর উপসর্গ ঠিক মতো বুঝতে না পাওয়া যায় তাহলে ভালো কাজ করবে। এরপর যে মেডিসিনের কথা বলবো, মহিলাদের সমস্যাতে এটি ভালো কাজ করে। এরা সেই সব মহিলাদের সমস্যাতে ভালো কাজ করে যারা ভীতু, একা থাকতে ভয় পায়, সহজে কেঁদে ফেলে, চোখে অনবরত জল পড়ার সাথে পিচুটি হয়, মোটা হলুদ রঙের চোখ থেকে স্রাব হয়, কনজাংটিভাইটিসের সাথে বদহজমের সমস্যা এবং পেটের উপরের অংশে তাদের অস্বস্তি, চোখে এক ধরনের জ্বলুনি সমস্যা ও চোখের পাতায় জ্বালাভাব হয়, তাপ ও উষ্ণতা এবং চর্বিযুক্ত খাবার খাওয়ার পরে সমস্যা যাদের বাড়ে, ঠান্ডা পানীয় বা ঠান্ডা হাওয়াতে রোগীর আরাম লাগে। যদি এই মেডিসিন যদি এইসব উপসর্গ থাকে তাহলে পালসাটিলা 30 মেডিসিনটি কার্যকরী হয়। এটি 2 থেকে 3 বার 2 ফোঁটা করে দিলে এই সমস্যার জন্য ভালো কাজ করে। চোখ থেকে সবুজাভ বা সবুজ বা লালচে বা রক্তের মতো যদি স্রাব হয়, চোখে প্রদাহ ও চোখের উপরের পাতায় যদি ব্যথা থাকে, ঠান্ডা এবং ঘামের সাথে যদি চোখে কালো স্পট থাকে, রোগীর যদি জ্বরের সাথে শ্বাসযন্ত্রের সমস্যা দেখা যায়, এই মেডিসিনটি শরীরের প্রত্যেকটি অঙ্গ ও টিস্যুর ওপর প্রভাব ফেলে। রাতের বেলায় যদি স্যাঁতস্যাঁতে আবহাওয়াতে সমস্যা বাড়ে এবং ঘাম দেয় তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হলো মাকশোল 30। এটি 2 থেকে 3 বার 2 ফোঁটা করে নিলে এই সমস্যার জন্য ভালো কাজ দেয়। যারা ভীষণ উত্তেজিত প্রকৃতির এবং নার্ভাস প্রকৃতির হয়, কনজাংটিভাইটিস ও নালীর সংক্রমণের জন্য এই মেডিসিনটি ভালো কাজ করে। দীর্ঘস্থায়ী সংক্রমণের জন্য ভালো কাজ করে, পুঁজের সমস্যাতে কার্যকরী, চোখ থেকে ঘন হলুদ ঠান্ডা স্রাব, রোগীর গরম ভালো লাগে, প্রচুর গরম পোশাক পরার প্রবণতা থাকে, হাত পা ঠান্ডা অনুভব হয়, কর্নিয়ার আলসারে ভালো কাজ করে, ঠান্ডা হাওয়ায় খারাপ হয়, গ্রীষ্ম এবং গরম প্রয়োগে রোগীর আরাম লাগে। যদি এই লক্ষণ থাকে তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হলো সাইলেসিয়া 30। এটি 2 থেকে 3 বার 2 ফোঁটা করে নিলে এই লক্ষণ ভেদে খুব ভালো কাজ দেয়। যেসব রোগীর দাঁড়িয়ে থাকতে সমস্যা হয়, জলপানে অনিচ্ছা, চোখে এই কনজাংটিভাইটিসের জন্য চোখে জ্বলুনি, খিঁচুনি অনুভব, পাকস্থলীতে এক ধরনের অস্বস্তি হয় সকাল বা দুপুর এই সময়টায়, কনজাংটিভাইটিসের কারণে চোখ জ্বালা এবং হলুদ স্রাব, লালচে চোখ ও চোখের পাতায় সাদা খোসা বা খুশকির মতো থাকে যেটা চুলকায় এবং চুলকালে খোসা ওঠে, শ্বাসে দুর্গন্ধ থাকে, জ্বলুনিযুক্ত আলসারের সমস্যাতেও ভালো কাজ করে। রোগী দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে, রাতের দিকে সমস্যা বাড়ে, গরম বিছানাতে থাকলে ডান দিকে শুলে সমস্যা কমে,
গরম যুক্ত শুষ্ক আবহাওয়াতে রোগীর আরাম লাগে। যদি এই সব সমস্যা থাকে কারো মধ্যে, তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হলো সালফার 30। এটি 2 থেকে 3 বার 2 ফোঁটা করে নিলে এই সমস্যাগুলো থাকলে খুব ভালো কাজ দেয়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কিন্তু, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। আর অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, তাদের পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকতে ভুলবেন না। জানো, সুস্থ থাকুন, ভালো থাকুন।